Mark, news headlines. সংসদ সদস্য মঞ্জুল ইসলাম লিটনের দ্বিতীয় জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। বিকালে গাইবান্ধায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। হত্যার ঘটনায় অজ্ঞাত 4-5 জনকে আসামি করে মামলা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংসদ সদস্য লিটন হত্যায় সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠী জড়িত। তিনি আরও জানান, খুনিদের অবিলম্বে আইনের আওতায় আনা হবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সংসদ সদস্য মঞ্জুর ইসলাম লিটনের হত্যাকারীদের খুঁজে বের করতে কাজ করছে গোয়েন্দা সংস্থা। জিএসপির পেছনে না ছুটে নতুন বাজার খোঁজার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক মান বজায় রেখে যথাসময়ে পদ্মা সেতুতে রেলপথ নির্মাণ কাজ শেষ করা সহ পরামর্শক সেবার আওতায় নির্মাণ কাজের সুষ্ঠু তদারকি করবে সেনাবাহিনী। বাংলাদেশ রেলওয়ে ও সেনাবাহিনীর মধ্যে এ তদারকি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ক্ষমতা চিরস্থায়ী করতে সরকার নতুন নতুন আইন পাশ করছে বলে অভিযোগ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সময়মতো আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনায় এই হুঁশিয়ারি দেন তিনি। আগামী জাতীয় নির্বাচনে কারোর সঙ্গে হাত মেলাবে না জাতীয় পার্টি, তারা এককভাবে নির্বাচনে যাবে বলে জানিয়েছেন হুসাইন মোহাম্মদ এরশাদ। দলের 31তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি একথা বলেন। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলোতে জাতীয় পাঠ্যপুস্তক বিতরণ উৎসব হয়েছে। বছরের প্রথম দিনই নতুন বই হাতে পেয়ে উল্লাসে মেতে ওঠে শিক্ষার্থীরা, সন্তুষ্ট শিক্ষকরাও। বাহরাইনের একটি জেল থেকে অস্ত্রের মুখে সাজাপ্রাপ্ত 10 কয়েদিকে বাগিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। কর্তৃপক্ষ জানায়, তাদের গুলিতে নিহত হয় এক পুলিশ সদস্য, আহত আরও এক পুলিশ। নারী সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে সেমিফাইনালে আজ মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 7:30।